হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডিস ক্লাস দেখো আগামী কুড়ি আগস্ট থেকে যে পুলিশের ক্লাস স্টার্ট হচ্ছে সেই ক্লাসের ম্যাথ সেকশনে আমরা কথা বলবো দেখো ম্যাথসে ছাত্রদের মেনলি ধরনের সমস্যা হয় যে কোনো কম্পিটিভ এক্সামে একটা হচ্ছে স্পিডি ক্যালকুলেশন মানে কীভাবে পরীক্ষায় খুব সহজে ক্যালকুলেশন করা যায় আরেকটা হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারিটি দেখবে আমাদের প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য পরীক্ষাগর্তদের অসুবিধা হয় তা আমরা এই কোর্সটাতে কিভাবে খুব সহজে ক্যালকুলেশন কম করে কিভাবে পরীক্ষা সলভ করব। আমরা সেইগুলো নিয়ে ডিল করব তাহলে শুরু করা যাক আজকের ক্লাস ক্লাস শুরু করার আগে বলে রাখি আমি সৈকত ছাত্রা বিগত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিশনের সঙ্গে যুক্ত আছি আগে আমরা দেখে নিই আমাদের সিলেবাস কি আছে দেখো পুলিশের কোর্সে মানে যে কোনো ধরনের পুলিশের পরীক্ষা পুলিশ এসআই হোক বা কনস্টেবল বা দিল্লি পুলিশ পরীক্ষার এই পরীক্ষাগুলোই মেনলি সিলেবাস কি থাকে সিলেবাসে ফার্স্টেই থাকে হচ্ছে সিম্পলিফিকেশান বা সরল থাকে খুব ইম্পর্টেন্ট জিনিস তারপরে থাকে হচ্ছে বর্গমূল বা ঘনমূল এই দুটো প্রশ্নই একসঙ্গেই থাকে সিমপ্লিফিকেশান এবং তার মধ্যে মিশানো থাকে হচ্ছে বর্গমূল এবং ঘনমূল এছাড়া থাকে হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ লাভ ক্ষতি গড় অনুপাত সময় কার্য নল চৌবাচ্চা সময় দূরত্ব নৌকা এবং স্রোত লসাগু ও অসাগু সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিশ্রণ এবং পরিমিতি এই বীজগণিত জ্যামিতি এবং ত্রিকোণমিতি এই সেকশন থেকে পরীক্ষায় খুব বেশি অঙ্ক দেয় না পরীক্ষায় অঙ্ক তুলনামূলক কম দেয় আমরা মেনলি এরিতমিটিক পোর্শনটা খুব ভালো করে এরিতমিটিক পোর্শনগুলো খুব ভালো করে সলভ করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই প্রশ্নটা দেখে রাখব বীজগণিত জ্যামিতি এবং ত্রিকর্মিত দেখে রাখবো তাহলে পরীক্ষা আমাদের কোনো অসুবিধা হবে না তাহলে আজকের সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করা যাক আমরা মেনলি এই ক্লাসটায় দেখবো হচ্ছে কিভাবে পরীক্ষায় ক্যালকুলেশন কম করে উত্তর বার করা যায় তাহলে চলে শুরু করা যাক গড় বা এটা ইংরেজিতে বলে হচ্ছে অ্যাভারেজ দেখো গড় কি জিনিস গড় বা অ্যাভারেজ হচ্ছে রাশিগুলির যোগফল বাই রাশির সংখ্যা কি জিনিস গড় আমরা সবাই জানি মানে যোগ করে ভাগ করতে হয় ধরো আমি তিনটে সংখ্যা নিলাম এক দুই এবং তিন এর গড় কিভাবে বার করব সংখ্যাগুলোকে যোগ করে দেব ফার্স্টে তারপরে কতগুলো সংখ্যা আছে দেখো একটা দুটো এবং তিনটে সংখ্যা আছে তিন দিয়ে ভাগ করে দেব তাহলে এক দুই আর তিন যোগ করলে কত হয় তিন আর দুই পাঁচ আর একে ছয় ছয় কে তিন দিয়ে ভাগ করলে কত হয় দুই তাহলে আমরা কি শিখলাম গড় মানে হচ্ছে যোগ করে ভাগ করা দেখো আর একটা জিনিস বুঝে নিখ্যা তো আছে এক দুই এবং এর গড় মানে হচ্ছে দ্যাট ইজ মিডিল টার্ম মানে মাঝখানের সংখ্যা মধ্যবর্তী রাশি তাহলে গড় মানে কি হলো মধ্যবর্তী রাশি আর দু একটা সহজ বুঝে নি বুঝে নেওয়ার পরে আমরা অঙ্কে চলে যাব দেখো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার জিনিস খুব সহজ জিনিস যেগুলো দিয়ে গোনা যায় কোন নাম্বার দিয়ে গোনা যায় এক দুই তিন এগুলো দিয়ে গোনা যায় তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো স্বাভাবিক সংখ্যা দেখো কি বলা আছে গণিতে গণনার কাজে যে সকল পূর্ণ সংখ্যা ব্যবহার করা হয় সেই সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে মানে যেগুলো দিয়ে গোনা যায় যে পূর্ণ সংখ্যা দিয়ে গোনা যায় সেগুলো স্বাভাবিক সংখ্যা যেমন ধরো পেনের সংখ্যা কটা হয় একটা পেন দুটো পেনের পেন হয় কিন্তু পেনের সংখ্যা কি জিরো জিরো হয় হয় না শূন্যখানা পেনের কোনো অর্থ হয় না ওই জন্য জিরো কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়বে না ক্লিয়ার ওকে চলো নেক্সট আমরা শিখে নিই জোর সংখ্যা বা ইভেন নাম্বার কি জিনিস দেখো বলেছে যে সকল পূর্ণ সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ সম্পূর্ণ মিলে যায় সেগুলো হচ্ছে জোর সংখ্যা মানে যে পূর্ণ সংগ্রহকে দুই দিয়ে ভাগ করলে সম্পূর্ণ মিলে যায় কোনগুলো যেমন দুই চার দুই চার ছয় আট দশ এগুলো দেখো আমি যদি কে দুই দিয়ে ভাগ করি কে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন দুগুণে ছয় ভাগ মিলে গেল তাহলে ছয়টা কি জোর সংখ্যা তাহলে বিজোর কোনটা যে সকল পূর্ণ সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মেলে না সেগুলো হচ্ছে বিজোর সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ দেখো পাঁচটা দেখি দিয়ে ভাগ করে দেখি দুই পাঁচকে চার দেখো এক ভাগ শেষ থেকে যায় তাহলে ভাগ মিলছে না তাহলে পাঁচ কি বিজোর সংখ্যা দেখো আমরা মোটামুটি জোর সংখ্যা বিজর সংখ্যা কি আমরা জানি আমরা একটা অন্য জিনিস শিখে নিই সেটা হচ্ছে কতগুলো করে জোর সংখ্যা বা বিজোর সংখ্যা থাকে ধরো আমি এক থেকে দশ এক্সাম্পল নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এক থেকে দশ কতগুলো সংখ্যা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এবং দশটা তাহলে এক থেকে দশের মধ্যে ন্যাচারাল নাম্বার কতগুলো থাকে ন্যাচারাল নাম্বার থাকে হচ্ছে দশটা ক্লিয়ার এবার যদি আমি ভাবি বীজ সংখ্যা বিজয় সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ সাত এবং নয় তাহলে অড নাম্বার কোনগুলো কতগুলো থাকে অড নাম্বার দেখো অড নাম্বারও আছে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা অড নাম্বার পাঁচটা ওকে বিজোর সংখ্যা পাঁচটা আর জোর সহ কতগুলো থাকে মানে ইভেন নাম্বার কতগুলো থাকে দেখো ইভেন কোনগুলো দুই চার ছয় আট এবং দশ দেখো ইভেনও আছে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা তাহলে দেখো এক থেকে দশের মধ্যে যদি দশখানার সংখ্যা থাকে তার অর্ধেক ভাগ কি হয় জোর হয় সরি বিজোর হয় আর অর্ধেক কি হয় জোর হয় তাহলে এক থেকে দশের মধ্যে দশটা সংখ্যা এর মধ্যে বিজোর সংখ্যা কতগুলো পাঁচটা জোর সংখ্যা পাঁচটা তাহলে আমাদের যদি ভাই বলে এক থেকে একশো কতগুলো সংখ্যা হবে এক থেকে একশোর মধ্যে একশোটা সংখ্যা হবে এর মধ্যে পঞ্চাশটা হবে জোর সংখ্যা আর পঞ্চাশটা হবে বিজোর সংখ্যা বোঝা গেল তাহলে চলো শুরু করা যাক অঙ্ক দেখো আমরা দেখি আমাদের ফার্স্ট অঙ্ক কি আছে ফার্স্ট অঙ্ক বলেছে পাঁচটি ক্রমিক ক্রমিক মানে হচ্ছে পরপর সংখ্যার গড় বলেছে পঁয়ত্রিশ সব থেকে বড় সংখ্যাটা আমাদের বার করতে হবে দেখো কোন একটা সংখ্যা যদি এক্স হয় তারপরের সংখ্যা কত হয় এক্স প্লাস ওয়ান তারপরের সংখ্যা হয় এক্স প্লাস টু তারপরে সংখ্যা হয় X3 প্লাস থ্রি তারপরে সংখ্যা হয় এক্স প্লাস ফোর এই সংখ্যাগুলো আমরা গড় কিভাবে বার করব সবগুলোকে যোগ করে দেব সবগুলোকে যোগ করে আমরা কতগুলো সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে তাই পাঁচ দিয়ে ভাগ করে দেব পাঁচ দিয়ে ভাগ করলে কত গড় হয় আমাদের অঙ্কে বলে দিয়েছে পঁয়ত্রিশ ওকে আমাদের বার করতে হবে সব থেকে বড় সংখ্যা কোনটা এক্স প্লাস ফোর এর মান বার করতে হবে তাহলে চলো ক্যালকুলেশন করে নিই দেখি কতগুলো এক্স আছে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা পাঁচটে এক্স যোগ করলে কত হয় ফাইভ এক্স আর দেখো সংখ্যাগুলো যোগ করলে কত হয় এক আর দুই যোগ করলে তিন আর তিনে ছয় আর চারে দশ ডিভাইডেড বাই ফাইভ সমান কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে দেখো পাঁচ উপরে গুণ করে দিচ্ছি তাহলে ফাইভ এক্স প্লাস টেন সমান সমান কত হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হায় থাকছে দুই পাঁচ দিনে পনেরো আর দুই সতেরো তাহলে ফাইভ এক্স সমান কত হবে এই দশ টু গেলে কি হয় বিয়োগ হয়ে যায় টাই একশোর থেকে দশ বাদ দিলে একশো পঁয়ষট্টি তাহলে এক্স এর ভ্যালু কত হবে একশো পঁয়ষট্টি বাই পাঁচ করলে কত হয় দেখো পাঁচ দিনে পনেরো পাঁচ দিনে পনেরো এক্স এর ভ্যালু হচ্ছে তেত্রিশ আমাদের বার করতে হবে সব থেকে বড় সংখ্যা মানে এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর কত হবে তেত্রিশ প্লাস চার যোগ করলে কত হবে সাঁত্রিশ দেখো আমরা ছোটবেলায় অঙ্কগুলো আমরা এরকম ভাবে করে আসতাম কিন্তু পরীক্ষার হলে যদি আমরা এরকমভাবে অঙ্কগুলো করি তাহলে এই এক টাকা অনেক সময় চলে যাবে তাহলে আমরা সহজে কি ভাই করবো দেখো একটু মনে করে দেখো আমি ফার্স্ট স্লাইডে তোমার জিনিস দেখিয়েছিলাম সেটা হচ্ছে গড় মানে কি গড় মানে হচ্ছে মধ্য রাশি দেখো এই এক তিন এর মধ্যেখানে কি আছে দুই তাহলে হচ্ছে এক দুই তিনের গড় কত হয় দুই গড় মানে হচ্ছে মধ্যবর্তী সংখ্যা ওকে তাহলে চলো অঙ্কটায় চলে যাই অঙ্কটায় কি দেওয়া আছে দেখো অঙ্কটায় দেওয়া আছে পাঁচটা ক্রমিক সংখ্যা দেওয়া আছে পাঁচটা ক্রমিক সংখ্যার গড় দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে সংখ্যাগুলো আমি ধরলাম এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এবং এই একটা সংখ্যা এইখানে পাঁচখানা সংখ্যা আছে এদের গড় কত পঁয়ত্রিশ গড় মানে কি মিডিলটা তাহলে দেখো এদিকেও দুটো এদিকেও দুটো মিডলে কে আছে মিডলে আছে হচ্ছে এইটা তাহলে এর ভ্যালু কত পঁয়ত্রিশ তাহলে আমি চেয়েছি বড় সংখ্যা মানে এইটা চেয়েছে এর পরের সংখ্যা কত হয় ছত্রিশ তারপর সংখ্যা কত হয় 37 তাহলে উত্তর কত হবে উত্তর হবে হচ্ছে 37 তাহলে দেখো আমরা এই বড় ক্যালকুলেশন না করেও না করেও আমরা খুব সহজে বার করতে পারলাম বোঝা গেল তাহলে চলো আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে দেখো নেক্সট প্রবলেম কি আছে বলেছে সাতটি ক্রমিক বিজোর সংখ্যা সংখ্যাগুলো কি হতে হবে বিজোর পরপর বিজোড় সংখ্যার গড় বলেছে পঁয়ত্রিশ বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত তাহলে দেখো এখানেও পাঁচখানা সাতখানা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবং সাতটা তাই তো সাতটা সংখ্যার গড় বলেছে তিয়াত্তর তাহলে গড় কোনটা হবে এদিকেও তিনটে বাদ দিলাম এদিকেও তিনটে বাদ দিলাম তাহলে গড় কোনটা হবে মিডিলটা মিডিলটা কত বলেছে তিয়াত্তর তাহলে পরবর্তী কোনটা পঁচাত্তর তার পরবর্তী সংখ্যা সাতাত্তর তার সংখ্যা উনআশি আর তিয়াত্তর আগের বিজয় সংখ্যা কোনটা একাত্তর তার আগেরটা কোনটা উনসত্তর তার আগেরটা কোনটা সাতশ সিক্সটি সেভেন সাতষট্টি ওকে আমরা চেয়েছে এই সব থেকে ছোটটা আর এই সব থেকে বড়োটা ডিফারেন্স কত তাহলে দেখো যে ডিফারেন্স কত হবে ডিফারেন্স হবে হচ্ছে দেখো সেভেন্টি নাইন থেকে তুমি যদি বাদ দিয়ে দাও সিক্সটি সেভেন আনসার হবে হচ্ছে বারো তাহলে উত্তর কি হবে উত্তর হবে হচ্ছে বারো ক্লিয়ার আমরা এরকমভাবে করতে পারি আর একটা জিনিস খেয়াল করে দেখো আমি যদি বিজয়ের সঙ্গে ভাবি কোন বিজয় সংগুলো কিরকম হয় এক তিন পাঁচ এরকমভাবে হয় তাহলে দেখো প্রত্যেকটা বিজোড়ের মধ্যে কত করে গ্যাপ দুই করে করে গ্যাপ একের সঙ্গে দুই যোগ করলে তিন হয় তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ হয় তাহলে প্রত্যেকটা বিজোড়ের মধ্যে গ্যাপ হচ্ছে দুই করে করে তাহলে দেখো এটা অন্যভাবে আমরা কীভাবে করতে পারি এখানে সাতখানা সংখ্যা আছে তাহলে মাঝখানে কটা গ্যাপ হবে এই একটা গ্যাপ এই একটা গ্যাপ দুটো গ্যাপ এই একটা গ্যাপ তিনটে গ্যাপ এই একটা গ্যাপ চারটে গ্যাপ এই একটা গ্যাপ পাঁচটা গ্যাপ এই একটা গ্যাপ ছখানা গ্যাপ তাহলে যেহেতু সাতজন দাঁড়িয়ে আছে মাঝখানে ছখানা গ্যাপ প্রত্যেকটা গ্যাপ দুই করে তাহলে ছয় দুগুণে বারো আনসার হয়ে গেল আমাদের জানার দরকার নেই কোনটা বড় সংখ্যা কোন সংখ্যা আমাদের কোনটা চেয়েছে আমাদের কি চেয়েছে আমাদের চেয়েছে বৃহত্তম আর ক্ষুদ্রতম পার্থক্য তাহলে পার্থক্যটা আমরা সিম্পল এরকম ভাবে বার করতে পারি যদি সাতজন দাঁড়িয়ে থাকে তাহলে মাঝখানে ছখানা গ্যাপ তাহলে ছয়কে দুই দিয়ে গুণ করে দেবো যদি নজন লোক থাকতো তাহলে কতগুলো গ্যাপ হতো একটা কম গ্যাপ হতো আটটা গ্যাপ হতো তাহলে আট দুগুলো ষোলো উত্তর হতো ক্লিয়ার ওকে তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে নেক্সট প্রবলেম কি বলেছে দেখো এক থেকে একশোর মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে গড় বার করতে গেলে আমাদের কি লাগে গড় বার করতে গেলে আমাদের লাগে হচ্ছে যোগফল যোগফল ডিভাইডেড বাই রাশি সংখ্যা তাই তাইতো লাগে হচ্ছে রাশি সংখ্যা দেখো আমরা তো জানি এক থেকে দশের মধ্যে কুড়িখানা সংখ্যা তাহলে এক থেকে একশোর মধ্যে কতগুলো সংখ্যা আছে একশো খানা সংখ্যা আছে এটা আমরা জানি কিন্তু এই যোগ ফলটা কিভাবে বার করতে হয় আমরা সহজ জিনিস মনে রাখবো প্রথম আমরা ফর্মুলা মনে রাখবো প্রথম এনটি প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যার যোগফল হয় যোগফল ফর্মটা খুব ভালো করে মনে রাখবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ফর্মুলা কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যেখানে হচ্ছে রাশি সংখ্যা কতগুলো রাশি আছে ওকে দেখো এক থেকে কতগুলো রাশি রাশি একশো খানা তাহলে এর ভ্যালু কত একশো ইন্টু এন প্লাস ওয়ান একশো প্লাস এক করলে কত হয় একশো এক বাই দুই তাহলে কেটে দাও পঞ্চাশ হয়ে যাচ্ছে 50 ইনটু 100 এক করলে কত হয় 5050 তাহলে আমি সামটা পেয়ে গেছি দেখো গড় কিভাবে বার করব যোগফলটা পেয়ে গেছি যোগফল কত হয়েছে 5050 আর কতগুলো রাশি আছে রাশি আছে হচ্ছে 100 টা তাহলে 100 দিয়ে ভাগ করব দেখো শূন্য শূন্য কেটে গেল এই 505 কে 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর আগে এগিয়ে আসে তাহলে কত উত্তর হবে 50.5 দেখো পয়েন্ট সবসময় রাখবে দশ দিয়ে ভাগ করলে এক ঘর এগিয়ে আসে একশো দিয়ে ভাগ করলে দু ঘর এগিয়ে আসতো হাজার দিয়ে ভাগ করলে তিন ঘর এগিয়ে আসতো তাহলে উত্তর কত হয়ে গেল ফিফটি পয়েন্ট ফাইভ কিন্তু দেখো এর জন্য ফর্মুলা মনে রাখতে হবে তো ফর্মুলা ছাড়া আমরা সহজে কি করতে পারি মনে রাখবে যখন এরকম পরপর কিছু সংখ্যা বলে দেবে তার যখনই গড় বার করতে দেবে আমরা এটা খুব সহজে করতে পারি কিভাবে করতে পারি প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটা আমরা যোগ করে দেব প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে করব কি দুই দিয়ে ভাগ করব। দেখো এক থেকে একশোর মধ্যে কোন সংখ্যা আছে এক তাহলে ফার্স্ট সংখ্যা আছে এক লাস্ট কত আছে একশো তাহলে এই এক আর একশো যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে দেব। তাহলেও দেখো আনসার হবে হচ্ছে ফিফটি পয়েন্ট ফাইভ বোঝা গেল তাহলে আমরা কিভাবে করতে পারি প্রবলেমটা প্রথম সংখ্যাটা আর এই লাস্ট সংখ্যাটা যোগ করে দুই দিয়ে ভাগ করলেই আনসার হয়ে যাবে ওকে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে নেক্সট প্রবলেম কি আছে এক থেকে একশোর মধ্যে সমস্ত জোর সংখ্যার গড় কত দেখো এক থেকে বলেছে একশোর মধ্যে সব জোর সংখ্যার থেকে মধ্যে দেখো আমরা এটা করতে পারি শিখেছিলাম বড় করে আগে যোগ বার করে করতে পারি তা না করে দেখো ঠিক একটু আগে আমরা শিখলাম কি করতে হয় প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে দেখো এক থেকে একশোর মধ্যে প্রথম জোর কোনটা দুই আর শেষ জোর সমাকনটা একশো তাহলে এই দুই আর একশো যোগ করে আমরা সিম্পল দুই দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে বাই করলে হয়ে যাবে তাহলে বোঝা গেল। দেখো হলে আনসার আনসার পরীক্ষার বড় অঙ্কগুলো কিভাবে সহজে ক্যালকুলেশন করে আমরা সলভ করা যায় আমরা এই ক্লাসটাই শিখব দেখো ক্লাস স্টার্ট হচ্ছে আগামী কুড়ি আগস্ট থেকে এবং ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা ফেসবুক চ্যানেলে পেয়ে যাবে তোমরা অবশ্যই ফেসবুক চ্যানেলে দেখে নাও তাহলে তোমরা ক্লাসের সমস্ত পেয়ে যাবে ওকে আজকের মতো এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে